ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। ओम जननीम शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि भूर्मुहु। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि रामकृष्ण संघेर अष्टम संघगुरु परम पूजनीय श्रीमद् स्वामी विशुद्धानंदजी महाराजेर वक्तृतार संकलन সৎ প্রসঙ্গ নিয়ে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে আমরা এই আলোচনাটি করছি রামকৃষ্ণ মিশন দিনাজপুর বাংলাদেশ কেন্দ্রের তাদের সাহায্যে। এই যে আমরা বক্তৃতাটি আজকে যে এই আলোচনা সভাটি চলছে পাঠচক্র, এটি রামকৃষ্ণ মিশন আশ্রম দিনাজপুর কেন্দ্রের সহায়তায়। আমরা পড়ছিলাম 39 নম্বর বক্তৃতা, এটি রামকৃষ্ণ মিশন আশ্রম করিমগঞ্জে দেওয়া হয়েছিল 22 এপ্রিল 1957 সালে। আমরা শেষ করেছিলাম শ্রীরামকৃষ্ণদেবের একটি অদ্ভুত স্মৃতি কথা, যেটা আমরা কখনো এর আগে পড়িনি। কাশীপুর বাগানে ঠাকুর বললেন, এ শরীর মার বেশি দিন রাখবে না, পাছে সরল মূর্খ পেয়ে লোকে সব আদায় করে নেয়। আদায় করেছিলেন অনেকেই। গোসাইজি মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরের পা জড়িয়ে ধরে কেঁদে বলেছিলেন, আমায় কিছু করে দিন। হয়েও ছিল তার অনেক কিছু। এবারকার লীলা এভাবেই চলছিল, স্বরূপ গোপন রেখে। কতগুলি কালীবাড়িতে তাঁরই সন্ধান, কত লোক কালীবাড়িতে এসে তাঁরই সন্ধানে এসে তাকে দেখে মনে করেছে বাগানের মালিটালি হবে। অথচ এবার পূর্ণ ভাব সত্যগুণের আধিক্য। তিনি নিজে মুখে বলেছেন, দেখলাম ভেতর থেকে সচ্চিদানন্দ বেরিয়ে এসে বললেন, আমি যুগে যুগে অবতার। কালীবাড়ির এইরকম যে স্মৃতি, এটা আমরা অনেকবারই পড়েছি। বহু মানুষ তাকে চিনতে পারতেন না। আমরা বিগত দিন বলেছিলাম মথুরা মোহনের এক বন্ধুর গল্প, তিনি ঠাকুরকে মালি ভেবে একটি ফুলের তোড়া তৈরি করতে বলেছিলেন। তারপরে তিনি সেই সুন্দর ফুলের তোড়াটি তৈরি করে তিনি নিয়ে গিয়ে আমাদের মথুরা মোহনকে দেখিয়েছিলেন যে কী ভালো মালি তুমি পেয়েছো, এত সুন্দর ফুলের তোড়া তৈরি করেছেন। যে তারপরে ঠাকুরের সম্পর্কে মালির চেহারার বর্ণনা শুনে তিনি সঙ্গে সঙ্গে তার বন্ধুকে নিয়ে এসেছিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে তার ভুল ভাঙানোর জন্য। এবং তিনি মনে করেছিলেন, মথুরা মোহন মনে করেছিলেন, তার বন্ধু যথেষ্ট সঠিক কাজ করেননি, সেই কারণে তিনি তাকে তার সঙ্গে ছুটতে ছুটতে ওখানে এসেছিলেন। অনেকেই তাকে নানারকম ভাবতেন। আমাদের যোগানন্দ মহারাজ স্বয়ং এসেছিলেন রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে দেখা করতে। সেখানে এসে তিনি ঠাকুরকে দেখে মালি ভেবে একটি গন্ধরাজ ফুল তুলে দিতে বলেন। মালি তাকে গন্ধরাজ ফুল তুলে দেন। তারপর সেটি শুঁকতে শুঁকতে আবার ঠাকুরের ঘরে এসে দেখলেন, তখনও পরমহংস মশাই আসেননি। জমিদারের বেটা তার কোথাও এতটুকু দাঁড়ানোর সময় নেই। তিনি হনহন করে বাড়ি ফেরত চলে এলেন। আবার পরের দিন তিনি এসে পৌঁছলেন এবং সেখানে এসে দেখলেন কালকে যাকে মালি ভেবে গন্ধরাজ ফুল তুলিয়েছিলেন তিনি খাটের ওপর বসে কথা বলছেন। এবং সেই সময়কার প্রসিদ্ধ ব্রাহ্মণে তারা তার পায়ের কাছে বসে সেই কথা শুনছেন। তিনি একেবারে এমন মুগ্ধ হয়ে গেছিলেন এবং তার নিজের আচরণে এতটাই দুঃখ পেয়েছিলেন যে পশ্চিমের দরজায় বাইরেই দাঁড়িয়েছিলেন। এমন সময় তিনি শুনলেন ঠাকুর বলছেন যে যারা বাইরে দাঁড়িয়ে আছে তারা ভেতরে আসুক। এবং সেইভাবে তার ভেতরে আসা, তিনি নিজে আসতে পারছিলেন না, একজন ব্রাহ্ম নেতা তাকে ভেতরে হাত ধরে ঢুকিয়ে নিয়ে আসেন। এইভাবে শ্রীরামকৃষ্ণের অঙ্গনে তিনি প্রবেশ করেছিলেন। ঠাকুরকে দেখে সত্যি সত্যি বোঝা যেত না, এখন আমরা বুঝতে পারি না, নানা রকমের গল্প করি ঠাকুর সম্পর্কে, কিন্তু তার স্বরূপ অতই। আজকেই একজন বলছিলেন, আমাদের ভক্তদের মধ্যে একজন এসেছেন, তিনি বলছিলেন যে ঠাকুর নাকি 100 বছর পরে বালি এই সমস্ত জায়গায় আসবেন, তো এ নিয়ে আপনার কী মতামত? আমি বললাম যে আমাদের যে পুরনো ঠাকুর এখন যিনি আছেন ছবিতে তাকে এখনো হজম করতে পারিনি, আবার যদি অন্য ঠাকুর নিয়ে চর্চা করি তাহলে আমার পদ হজম হবে, অতএব আগে পুরনোটাকেই ভালো করে হজম করি, তারপরে পরেরটুকু হবে। আমাদের ক্লাস শুরু করার আগে বলা দরকার, আমার ওই মেসেজ বক্সে ইউটিউবে যেখানে দেওয়া থাকে সেখানে মেসেজ বক্সে দুজন লিখেছেন, একজন হচ্ছেন রোহন ঘটক আরেকজন সুপর্ণা চক্রবর্তী। তারা লিখেছেন তারা আমাদের এই অনলাইন ক্লাসে আসতে চান। এই পাবলিক ডোমেইনে আমি এটা দিতে পারি না, টেলিফোন নাম্বারটা দিতে পারি না। দেখবেন ওখানে ডেসক্রিপশন বক্সে একটা ছোট্ট ইমেল আইডি দেওয়া আছে, stavapriyanando@rkmm.org। ওইখানে মেইল করলেই
আমি আমার এজেন্টদের নাম্বার দিয়ে দিই যারা এই লিঙ্কগুলো দেন আর কি, ঋতুপর্ণা সরকার, শুভেন্দু মুখোপাধ্যায় এবং আমাদের দিদি নিউটাউন সারদা সঙ্গে দিদি আছেন, মিসেস চৌধুরী, ওনার নম্বর দিয়ে দিই, ওরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। অতএব একটা মেইল করতে হবে stavakpariyanando@rkmm.org। আমরা যেখান থেকে শুরু করব, যিনি নির্গুণ নিরাকার ব্রহ্ম, তিনি সগুণ ঈশ্বর, তিনি নরদেহে অবতার, ঠাকুর সাধনার দ্বারা দেখেছেন সব অবতার সত্য, অবতারের উপাসনাই ঈশ্বরের উপাসনা, ব্রহ্মের উপাসনা। অধিকারী ভেদে রুচি ভেদে উপাসনা ভিন্ন ভিন্ন হতে পারে। ঠাকুর বলেছিলেন যার পেটে যার যা পেটে সয়। দেখবেন রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা হলো তখন দ্বিতীয় দিন যে মিটিং হলো 5th of May 1897, সেদিনকে ঠিক হলো রামকৃষ্ণ মিশন কি কাজ করবে না করবে। সেইখানে স্বামীজি রামকৃষ্ণ মিশনের কাজের ধারা বলতে গিয়ে ভারী সুন্দর একটা কথা বলেছিলেন যেটি রেকর্ডেড আছে, মানুষের সাংসারিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য রামকৃষ্ণ মিশন কি করবে, মানুষের সাংসারিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোকের শিক্ষিত করেন, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে শিল্প ও শ্রম উপজীবিকার উৎসাহ বর্ধন, এটা দ্বিতীয় কাজ। আর তৃতীয় হচ্ছে বেদান্ত এবং অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজে প্রবর্তন। অর্থাৎ এই যে উচ্চ তত্ত্ব সেটি ভাবনা চিন্তা শ্রীরামকৃষ্ণ জীবনে যেভাবে প্রকাশিত হয়েছিল, কেন প্রকাশিত, কেন শ্রীরামকৃষ্ণ জীবন দরকার, একটা আধার দরকার। দেখবেন আমাদের যত বয়স হতে থাকে, আমরা যত দুর্বল হতে থাকি, আমরা নিজেরা দু পায়ে হেঁটে যেতে পারি না, তখন আমাদের একটা লাঠি হলে ভালো হয়, কিংবা পাহাড় বা দুর্গম এলাকায় যখন আমরা উঠি তখন আমরা টকটক করে যেতে পারি না, আমাদের সবার সেই রকম শারীরিক শক্তি থাকে না, তখন একটা আমরা লাঠি ব্যবহার করি বডি ব্যালেন্স ঠিক রাখার জন্য। ঠিক সেই রকম আমাদের যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরের অনুভূতি হচ্ছে বা উচ্চ চিন্তা করার মতো মানসিক যোগ্যতা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত একটা ফিল্টারের প্রয়োজন আছে। আপনি অন্ধকার থেকে আচমকা একটা আলোকিত ঘরের মধ্যে প্রবেশ করলে আপনার চোখ ধাঁধিয়ে যায়, আপনার চোখে যদি একটা ছোট্ট করে কালো চশমা লাগিয়ে দেওয়া হয় আপনি যখন সেখানে ঢোকেন তখন সেই উজ্জ্বল আলোটা আপনার চোখের উপর অতটা ভয়ানকভাবে হয় না। তারপরে আপনি যখন ধীরে ধীরে চশমাটা খুলে ফেলেন তখন সেই আলোর সাথে আপনি সহজে নিজেকে মিলিয়ে মিশিয়ে নিতে পারেন। অবতার পুরুষের জীবনের ভেতরে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের ভাব ব্যাখ্যাত হয়েছে। শ্রীরামকৃষ্ণের গোটা জীবনটা মাস্টারমশাই যেভাবে ব্যাখ্যা করেছেন তা হলো এই, ঈশ্বর কি তার সেই গুণ সেগুলি প্রকাশিত হয়েছে, আর তুই তাকে কেমন করে লাভ করা যায়, তার সমস্ত পথগুলো তিনি দেখিয়েছেন, তার মধ্যে মুখ্য পথ দুটি, গুরু ছাড়া অনুরাগ সহ কেমন করে সাধন করতে হয় এবং গুরু সহ সেই সাধনার পদ্ধতি কীরকমভাবে অবলম্বন করে এগিয়ে যেতে হয়। মাস্টারমশাই এই মহারাজ বলছেন যে যিনি নির্গুণ নিরাকার ব্রহ্ম তিনি আবার সগুণ ঈশ্বর, এই নিরাকার ব্রহ্ম মানুষের মধ্যে মানুষের মতো হয়ে আসেন। কেন মানুষের মতো হয়ে আসেন, কারণ মানুষকে আশ্বাস দেওয়ার জন্য, সে তার এই যে 14 পোয়া দেহে ঈশ্বরকে ধারণ করতে পারে, ঈশ্বরকে ধারণা করা তার পক্ষে সম্ভব। ওই 3 দিনের যে সাধন ভজন আপনি ঠাকুরের জীবনে দেখবেন সব এক্সট্রিমগুলো এক জায়গায় রেখে আছে। পুঁথিকার শ্রীরামকৃষ্ণ জীবনের কবি আকারে যিনি কাব্যাকারে যিনি জীবনে লিখেছেন অক্ষয় কুমার সেন লিখেছিলেন যে শ্রীরামকৃষ্ণ জীবনে সবটাই এক্সট্রিম, মাঝামাঝি ব্যাপার কিছু নেই। এই এত যে এক্সট্রিম তাকে আমি কেমন করে ধরবো, আমার ভাবনা চিন্তার আলোকে কেমন করে ধরবো, এই যে এক্সট্রিমকে ধীরে 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 ধরতে গেলে আমাদের একটা সহজ পন্থা লাগে। ঈশ্বরের যে ওই যে ঠাকুরের যে আকুতি মুখ ঘষছেন মাটিতে, একটা দিন চলে গেল মা আজও তুই দেখা দিলি না, ওই যে অনুরাগ, ওই অনুরাগের ওই যে তীব্রতাটা আমরা অনুভব করতে পারি না, কিন্তু ওই যে আকুতি তাকে পাওয়ার যে ইচ্ছা ওর থেকে ওই এক্সট্র্যাক্ট করতে হয়, ওইটা যদি আমরা নিজেদের মধ্যে জেনারেট করতে পারি অটোমেটিক্যালি মাটিতে মুখ না ঘষেও ভগবানকে চাইবার ইচ্ছা আমাদের মধ্যে হয়। ঠাকুর আমাদের মতো হয়ে এসেছেন, সন্ন্যাসী হননি, কিচ্ছু হননি, আপনার আমার মতো গৃহস্থ হয়ে এসেছেন, শুধু দেখিয়েছেন যে যেখানে আছে সেই পথ দিয়ে যদি ভগবানকে জানতে চায় দেখতে চায়
সে অবশ্যই ঈশ্বরকে লাভ করতে পারবে। তার জন্য আলাদা আর তার কোনো কোয়ালিটি দরকার নেই। যেখান থেকে আছে, যে অবস্থাতে আছে, সে অবস্থা থেকেই সে যদি শুরু করে তাহলে অবশ্যই সে ভগবানের পাদপদ্মে পৌঁছতে পারবে। আর 2 নম্বর হচ্ছে, যে পথ দিয়ে যাক না কেন, সেই পথটাকে যদি আমরা বিশ্বাস করি তাহলেই হবে। ধরুন আমরা দেখেছি অনেক ড্রাইভার আমাদের সঙ্গে যান গাড়িতে, কেউ ওই যে গুগল ম্যাপটাকে বার করে ঠিক যেরকমভাবে বলছে সেইভাবে চলেছে, অন্য কাউকে কোনো জিজ্ঞাসাবাদ নেই। আবার কেউ প্রতি মোড়ে 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 জিজ্ঞাসা করেন, আচ্ছা কাকদ্বীপ যাবো, এই পথ দিয়ে যাবো, তো ভুল হচ্ছে না? তো এই যে এই সংশয়, দ্বিতীয় শ্রেণীর আমাদের সাধকের সংখ্যা বেশি, সবসময় সংশয় যে পথ দিয়ে যাচ্ছি সেই পথটা সঠিক কিনা। সেই কারণে শ্রীরামকৃষ্ণদেব সব মত পথ দিয়ে সাধন ভজন করে আমাদের এই বিশ্বাসটা জাগিয়ে দিয়ে গেলেন। আমরা যদি আমাদের নির্দিষ্ট পথ অনুযায়ী এগিয়ে যাই, তাহলে যিনি অন্য ধর্ম মতের যিনি সাধক, তিনি যেখানে গিয়ে পৌঁছবেন আমিও সেখানে গিয়ে পৌঁছবো। আমার পথের প্রতি যদি আমার বিশ্বাস না থাকে, তাহলে কোনোভাবে কোনো অবস্থাতেই আমি কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো না, এটা কিন্তু কথা। বাংলাদেশে একটা রান্নার শো দেখছিলাম, কম্পিটিশন। আমি নিজে রান্না করতে পারি না, কিন্তু খুব খেতে ভালোবাসি, সেই কারণে রান্নার যেখানে যা শো হয় মোটামুটি আমি সব দেখি। আমার খুব ভাল লাগে কি করে সেই ট্রান্সফরমেশন হচ্ছে। সেখানে একটা কম্পিটিশন ছিল যে বলে দেওয়া হবে না কি 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 রান্না করতে হবে, সবার কাছে ওই যে ইনগ্রিডিয়েন্টগুলো একটা কাপড়ে ঢাকা থাকবে, যে মুহূর্তে টাইম শুরু হবে সঙ্গে সঙ্গে ওটা ঢাকা তুলে ওই যা আছে ওই ইনগ্রিডিয়েন্ট দিয়ে একটা তরকারি তৈরি করতে হবে। সে অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার, কখনো চিংড়ি মাছের সঙ্গে কাঁচকলা আছে, কখনো কচুর সাথে ইলিশ মাছ আছে। কিন্তু আমি দেখে হতবাক হয়ে যেতাম, যারা পার্টিসিপেন্ট থাকতেন তারা কি সুন্দর, কি দক্ষতায় ওরই মধ্যে দিয়ে তৈরি করে ফেলেছেন। জীবনের সবটা আমাদের যে চেনা পরিচিত খাতে বইবে তা নয়, কিন্তু কিন্তু যদি আমাদের নিষ্ঠা না থাকে, আমি পারি এই বোধটা আমার না থাকে, আমি চাই এই আকুতিটা আমার ভেতরে না থাকে, তাহলে কিন্তু কিছুতেই আমি পারবো না। ওই কম্পিটিটাররা যদি ভয় পেতে, না রে এ দিয়ে আমি কি করে করবো, আমার চেনা রান্না নয়, তাহলে কি করে কি হবে। সেই কারণেই আমাদের তিনি আমাদের সাধন করে দেখিয়েছেন, আমাদের বোধ করিয়েছেন সব অবতার সত্য, তার যে প্রত্যেকটি দর্শন সব অবতার সত্য। এমনকি চৈতন্য অবতার সত্য কিনা সেই নিয়ে তার মনে ভীষণ সংশয় ঘটে হয়েছিল। হঠাৎ করে তিনি অদ্ভুত একটি কীর্তন শুনলেন, কান ফেটে যাচ্ছে, দেখলেন গঙ্গার মাঝখান ফাঁকা দুভাগ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে কীর্তনের দল আসছে, তাতে এরা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নাচতে নাচতে আসছেন, সব ঘুরে আবার সেই গঙ্গার ভেতরে সেটি বিলীন হয়ে যাচ্ছেন। তার দর্শন সত্য হয়েছিল, সেই কারণে তার যে দর্শন সত্য এটি দিয়ে তিনি প্রমাণ করেছেন যে যে পথে আছে সেই পথ দিয়ে গেলেই হবে। শুধু আমাদের উপাসনা, অবতারের উপাসনাই ঈশ্বরের উপাসনা, ব্রহ্মের উপাসনা। অবতারের উপাসনা আমাদের এই কারণে করা দরকার, আমাদের একটা মিডিয়াম লাগে। যেমন গুরুকে আমাদের প্রয়োজন হয়, তার কারণ হচ্ছে ঈশ্বর আমাদের কাছে স্বরূপ ধারণ করে আসেন না, তিনি একজন তার প্রতিনিধিকে পাঠান। দেখবেন আমাদের যে সাধনের পদ্ধতিতে, প্রথমে গুরুর চিন্তা করতে হয়, তারপরে ইষ্টের সঙ্গে গুরুকে লয় করিয়ে দিতে হয়। গুরু মিশে যাচ্ছে, অনন্ত সমুদ্রের মধ্যে মিশে যাচ্ছেন, তখন কিন্তু মনের ভেতরে শুধুমাত্র ওই একটি মূর্তি কাজ করছেন, তিনি আমাদের ইষ্টমূর্তি। গুরু আছেন অনুঘটক, তিনি হাত ধরে আমাদের নিয়ে আসেন। ঠিক সেই রকম অবতার আমাদের উচ্চতর অনুভূতিতে দিকে নিয়ে যান, একটা সময় তাকেও আমাদের প্রয়োজন হয় না। স্বামীজির ভাষায়, সে ধারাবদ্ধ হলো, শূন্য শূন্য মিলাইল, অবাং মনস গোচরম বোঝে প্রাণ বোঝে যার। সেই অনুভূতি, সেই ভাবনা কোনো রূপ ধরে না, কোনো রং ধরে না, কোনো বর্ণ ধরে না, কোনো রকম অনুভূতি ভাষায় প্রকাশ পায় না, শব্দ দিয়ে প্রকাশ পায় না। ঠাকুর বলছেন এই অধিকার ভেদে রুচি ভেদে উপাসনা ভিন্ন ভিন্ন হতে পারে। উদাহরণ দিয়েছেন, বাড়িতে মাছ এসেছে, মা এক একজনের জন্য এক এক রকম রান্না করছেন, কারোর জন্য পোলাও, কারোর জন্য মাছ ভাজা, কারোর জন্য টক, কারোর জন্য ঝোল, যার পেটে যেরকম সয়। আমাদের এই যে হিন্দু ধর্মের এই যে বা বিভিন্ন ধর্মমতের যে সাধন ভজন, এটা আমরা আমাদের মতো করে যেন একটা স্বয়ংবর সভা রচনা করেছি। সংযুক্তার স্বয়ংবর সভা হয়েছিল, সবাইকে ডাকা হয়েছিল, পৃথ্বীরাজ চৌহানকে ডাকা হয়নি, কিন্তু তার একটি স্বর্ণমূর্তি দ্বার দেশে লাগিয়ে দেওয়া হলো। সংযুক্তার বাবা তাকে অবমাননা করার জন্য সেই দ্বার দেশে লাগিয়ে দিয়েছিলেন। সংযুক্তা গিয়ে তার গলায়, পৃথ্বীরাজের গলায় গিয়ে মালাটা দিয়ে দিলেন।
তখনকার দিনে রাজকুমারীদের কি সুন্দর এই স্বাধীনতা ছিল চয়ন করার। ঠিক সেই রকম ধর্ম মত পথ গুরুরা আমাদের আমাদের ইষ্টকে চয়ন করার স্বাধীনতা দিয়েছেন। আমার মন যেখানে যার কিবাডো, যার যেথা মজে মন কিবা হাড়ি কিবাডো, যার যেখানে যে ইষ্টে মন বসবে সে সেখানেই যাবে। ঠাকুরের আগমন না হলে সাকার উপাসনা, গুরুবাদ, অবতার তত্ত্ব এসব কি আমরা এত স্বচ্ছভাবে বুঝতে পারতাম? নিরাকার নির্বিকল্প ব্রহ্ম মন বুদ্ধির অতীত, আমাদের ধরাছোঁয়া ছোঁয়ার বাইরে। কোনো একটা জিনিস ধরে আমরা এগোতে, কোনো একটা জিনিস না ধরে আমরা এগোতে পারি না। তাই তো ঠাকুর এত রকম করলেন আমাদের জন্য। 12 বছর বিরাট সাধনা করে একে একে সব ধর্মমতের সত্যতা যাচাই করলেন। ব্রাহ্ম সমাজের আচার্যগণ তাকে দেখে অবাক হয়ে যেতেন। তারা ভেবেই পেতেন না যে তিনি এত উচ্চস্তরের সাধক, উচ্চস্তরে রয়েছেন, তিনি আবার সাকার মানেন। এই যে আমরা বলেছি যে কেশবচন্দ্র সেন আসার আগে তিনি তার 3 জন শিষ্যকে পাঠিয়েছিলেন শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করতে। তারা তো হতবাক হয়ে গেল, কিছুতেই ঠাকুরকে তারা বুঝে উঠতে পারছে না। বলছে, এক অদ্ভুত লোক, কখনো এ হরি হরি বলে কীর্তন করে, কখনো কখনো কালী কালী বলে নাচে, কখনো হরিনাম সংকীর্তনে মত্ত, আবার কখনো গভীর ভাব সমাধিতে মগ্ন। তার শরীরের কোনো চিহ্ন বোঝা যায় না। তাদের বুদ্ধি অনুযায়ী তারা মনে করেছিলেন যে এর গুরুকরণ হয়নি বলেই এর এত কষ্ট। তাই তারা বলেছিলেন, আপনার ভেতরে অনেক উচ্চ ভাব আছে, শুধু গুরুকরণ করা হয়নি বলে সব গোলমাল হয়ে যাচ্ছে। আপনি কেশবচন্দ্রকে গুরু হিসেবে গ্রহণ করুন এবং কেশবচন্দ্রের কাছে দীক্ষা গ্রহণ করুন। ঠাকুর খুব হেসেছিলেন এবং আস্তে আস্তে একটি গান গেয়েছিলেন যে, আমার কি ফলের অভাব, আমি রাম কল্পতরু মূলে থাকি, চারি ফল যা যখন যে ফল চাই তখন সেই ফল কুড়িয়ে পাই। তিনি তার নিজের ঈশ্বরত্ব প্রকাশ করেছিলেন এইভাবে যে, অনন্ত শক্তি আমার তার আশ্রয় করে, তাকে আশ্রয় করে আমার এই জীবন, যে জিনিস চাইব সেই জিনিসটাই আমরা পাবো। রাম কল্পতরু মূল বলছেন, রাম শব্দের অর্থ হচ্ছে, রাম শব্দের মূল রুট ওয়ার্ড হচ্ছে রম, রম মানে সুপ্রিম, যে আনন্দ পাওয়ার পরে আর অন্য কোনো আনন্দ আমাদের কাছে লাগে না, যে আনন্দ স্পর্শ হচ্ছে। অতএব তিনি সেই দিব্যানন্দের অধিকারী, তার আলাদা করে কোনো কিছু লাগবে না। বলছেন, যখন যে ফল চাই তখন সে ফল কুড়িয়ে পাই। বলছেন, ঠাকুরের আগমন না হলে তাঁর যদি জীবন না দেখতাম তাহলে কিন্তু হতো না। ঠাকুরের জীবনের প্রাথমিক অবস্থা দেখুন, বাল্যকালে তিনি সবাইকে নিয়ে যাচ্ছেন। আমরা যদি ঠাকুরের জীবন পড়ি, তিনি তার বন্ধুবান্ধবদের বলছেন বৃথা কাজে, যখন তিনি চলে আসবেন কামারপুকুর থেকে, যখন তার অনেকগুলো লীলা করা হয়ে গেছে, এই প্রত্যেকটি লীলার মধ্যে দিয়ে সকলের মনকে ঈশ্বরের অভিমুখী করেছেন। যে বিধবা মেয়েরা সারাদিন ঝগড়াঝাঁটি করে বেড়াতো, অপরের দোষ ত্রুটি ধরত, নিজেরা চুলোচুলি মারামারি করত, তাদের মধ্যে জাগিয়েছেন একটা বিশ্বাস, যাত্রা শুনিয়েছেন, ভগবানের কথা শুনিয়ে তারা জাগিয়েছেন, এর বাইরে যে একটা জগৎ আছে তার খোঁজ দিয়েছেন। তার বন্ধুরা যারা একেবারে তেলি ফুলি মালি, তার সঙ্গে লীলা করতে গিয়েছে, তাদের সামনে সেইখানে গিয়ে জঙ্গলে গিয়ে তার ভাব হয়েছে, সেই ভাব সমাধি থেকে উত্থিত হয়ে তিনি এসেছেন। ওই ভাব সমাধির সময় তার সেই যে অনন্য রূপ সেইটি তারা দেখেছেন, এই যে চেনা জগতের বাইরে একটা জগৎ আছে সেটি তারা দেখিয়েছেন, মাস্টারমশাইকে দেখিয়েছেন, প্রতিবেশীদের দেখিয়েছেন। ঝামাপুকুরে এসেছেন, বড় বাড়ির মেয়েরা তার অন্তঃপুরের বাইরে বেরোতে পারে না। যদি কখনো আপনাদের দেখার সুযোগ হয় এসব জমিদার বাড়িতে, অন্তঃপুরিকারা কীরকমভাবে দুর্গাপুজো দেখতে আসতেন বা কীরকম তাদের কত রেস্ট্রিক্টেড লাইফ ছিল, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। শ্রীরামকৃষ্ণ তাদের কাছে যেন একটা খোলা বাতায়ন, এই যে ঘেরা জীবনের বাইরে একটা যেন জগৎ আছে। দক্ষিণেশ্বরে এসে কিন্তু তিনি প্রথম পূজারি হননি, চাইলেই তিনি পূজা, তাকে অফার দেওয়া হয়েছিল পূজারি হওয়ার জন্য, তিনি পূজারি হননি, তিনি বেশকারী হয়েছিলেন। মাকে সাজিয়েছিলেন, মাকে সাজিয়ে এমনভাবে প্রস্তুত করেছিলেন, জগতের মানুষের আকর্ষণ, আকর্ষণের কেন্দ্রবস্তু ভবতারিণীকে দেখিয়েছিলেন। সাধন ভজন করেছেন অলক্ষে, কেউ জানতে পারবে না। যখন তিনি নিজেকে আর বেঁধে রাখতে পারছেন না, তার সমাধি বা তার ঈশ্বরীয় অনুরাগ এত তীব্র হচ্ছে, তিনি যখন নিজেকে বেঁধে রাখতে পারছেন না, তখন মানুষ তাকে দেখেছেন, প্রত্যেকের কাছে একেবারে দিনের দিন হিসেবে উপস্থিত হয়েছেন। কেশবচন্দ্র সেনের কাছে গেছেন, গিয়ে আমাদের হৃদয়রাম ঠাকুরের পরিচয় দিচ্ছেন যে, আমার মামা ঈশ্বর চিন্তা করেন, তিনি আপনার সঙ্গে দেখা করতে আসবেন। আমরা হলে তো একবারে বুক ফুলিয়ে যেতাম, আমি যেন তা সেই লোকটা,
হ্যাঁ, আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি, সে যেন কত যেন আমাদের কত ঘ্যাম। কিংবা শিবের মন্দিরে তিনি যখন ওই শিব মহিম্ন স্তোত্র পাঠ করতে করতে গভীর সমাধিতে মগ্ন হয়েছেন, মথুরা মোহন দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছেন, সমাধি থেকে বুদ্ধিত হয়ে জিজ্ঞেস করছেন, কিছু কি গোলমাল করে ফেলেছি? সে এ বলছেন, আমাদের মথুরা মোহন বলছে, না না, তুমি কিছু গোলমাল করনি, তুমি ঈশ্বর সাধনায় মগ্ন ছিলেন, পাছে তোমায় কেউ বিরক্ত করে তাই আমি তোমাকে পাহারা দিচ্ছি, আমার মণিবামাকে পাহারা দিচ্ছে, এই যদি ভাবতাম আমাদের বুক ওই 56 ইঞ্চির মতো হয়ে যেত, বিরাট একবার বিরাট ছাতি হয়ে যেত। কিংবা যখন পণ্ডিত সমাজ একে অপরে তর্ক করতে বসেছে যে শ্রীরামকৃষ্ণ অবতার কিনা না সাধারণ সাধু, যখন তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে শ্রীরামকৃষ্ণ অবতার কল্প পুরুষ এবং অবতার, তার ভেতরেও সেই অবতারের সমস্ত লক্ষণ দেখা গেছে, সবাই যখন এ নিয়ে বিস্ময় প্রকাশ করছেন, আনন্দ প্রকাশ করছেন, ঠাকুর খুব আনন্দ করছেন, বলছেন, যাকগে আমার মাথাটা যে ঠিক আছে, খারাপ হয়নি, এইটাই আমার সবচেয়ে বেশি স্বস্তি। আমাদের কেউ ভালো সাধু বললেই আমাদের মুখখানা কিরকম চওড়ায়, কেউ কেউ বলে আপনাকে অমুকের মতো তমুকে দিয়ে চোখ আয়নাতে গিয়ে ভালো করে নিজের চোখটা দেখার চেষ্টা করি, একজন বলছিলেন আমাদের একজন গুরুর মতো নাকি আমার চোখ, আমি কতবার করে আয়নায় গিয়ে দেখার চেষ্টা করছি, দেখুন সামান্য একটু গ্যাস। আর শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এইগুলো একবার কোনো প্রয়োজন নেই, তিনি না এলে বোধ হয় আমরা ঈশ্বরীয় ভাব এটা বুঝতে পারতাম না। ইয়ে জিজ্ঞেস করছেন, কেশবচন্দ্র সেন জিজ্ঞেস করছেন, ঈশ্বরকে এই মূর্তির কি প্রয়োজন আছে? ঠাকুর পশ্চিমের বারান্দায় নিয়ে গেছেন, সূর্য অস্ত যাচ্ছে, কেশবকে বললেন, দেখো দেখি কেশব, সূর্য কি এতটাই ছোট? বলছেন, না, আমরা সূর্য থেকে অনেক দূরে আছি তাই এটাকে ছোট বলে দেখাচ্ছেন। ঠাকুর বললেন, ঠিক তাই, আমরা ঈশ্বর থেকে অনেক দূরে আছি তাই আমাদের একটা অবলম্বন দরকার হয়, যখন আমরা ক্রমাগত তার কাছে যেতে থাকবো তত তার অবলম্বনের প্রয়োজন হবে না। সাধন ভজনের অগ্রগতি সম্পর্কে ঠিক এক্স্যাক্টলি এই কথা ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বলছেন, প্রথম দিকে বাহ্যিক পূজা অর্চনা ফুলসজ্জা এইসবেতে আমাদের খুব মন থাকে, পরে আমরা আত্মনিবেশ করি জপ ধ্যানে ভগবানের নামে, তারপরে ভগবানের রূপ চিন্তায়, তারপরে এই মগ্নতা এত তীব্র হতে থাকে তখন মনে হয় একটা কাঁচের আবরণের লণ্ঠনের ভেতরে যেন আলো থাকে, ঠিক সেই রকম ঈশ্বরীয় ভাব ঈশ্বরীয় বস্তু যেন একটা, সেই আগুনটা যেন একটা কাঁচের আবরণে রয়েছে, আমি আমার বোধ এইটি যেন সেটা ভেঙে সেই আগুনের সাথে মিলেমিশে নিজেদের সত্তাকে হারানোর আমরা চেষ্টা করে থাকি। শ্রীরামকৃষ্ণদেব না এলে কিন্তু আমরা বুঝতে পারতাম না, দুটো জিনিস দেখার মতো, একটা হচ্ছে তিনি সমস্ত কিছুর অধীশ্বর অথচ কি একটা লো প্রোফাইল বজায় রেখেছেন, আর দুই হচ্ছেন তিনি সব কিছু জানেন অথচ মানুষকে কিরকম এগিয়ে যাওয়ার কথা বলছেন, তাকে সম্মান দিচ্ছেন। রামচন্দ্র দত্ত এসে প্রণাম করছেন, হাত জোড় করে ঠাকুর ঢিপ করে তার সঙ্গে প্রণাম করছেন, কেশবচন্দ্র সেন এসে হাত জোড় করে প্রণাম করছে, ঠাকুর ঢিপ করে তাকে প্রণাম করছেন, প্রত্যেককে সম্মান দেখাচ্ছেন, তার ভেতরে যে বস্তু আছে তার ভেতরে যে ঈশ্বরীয় ভাব আছে সেটির বিকাশ হচ্ছে। রাজেন্দ্র মিত্রের বাড়িতে ঠাকুরের আগমন হবে, গিরিশ এই আমাদের কেশব সেন আসবে না তাই রাজেন্দ্র মিত্র বন্ধই করে দিয়েছে, সবাই ঠাকুরকে একজন ভালো সাধু বা পাগল সাধু বলে মনে করছেন, তাদের মনে হচ্ছে যে কেশবচন্দ্র না এলে সেই সভাটাই বাতিল হয়ে যাবে। অথচ যখন সভা শুরু হলো শ্রীরামকৃষ্ণদেব গান গাইতে শুরু করলেন, যশোদা নাচাত গো মা বলে নীলমণি সেরূপ লুকালি কথা করালো বদনী, সেই গান শুনতে শুনতে মানুষ এমন মোহিত হয়ে গেছে, স্বয়ং কেশবচন্দ্র সেন এসে উপস্থিত হয়েছে, উপস্থিত দর্শকের কারুর মনে হচ্ছে না কেশবকে ধরে নিয়ে গিয়ে বসাই, আবাহন করি, তারা একবারে শ্রীরামকৃষ্ণের সেই গানের সাথে একদম মুগ্ধ হয়ে আছে। তিনি না এলে এই যে ঈশ্বরীয় সাধনের যে একতানতা, এই একতানতা আমরা জানতে পারতাম না। একই পুকুরের 4টি ঘাট, এক এক ঘাট থেকে এক একজন জল নিয়ে যাচ্ছে, কেউ বলছে জল, কেউ পানি, কেউ ওয়াটার, কেউ বলছে অ্যাকোয়া, সেই রকম নানা ধর্মমত ঈশ্বর ব্রহ্ম অবতার একই জিনিস, ঠাকুর কেমন সুন্দর মিলিয়ে দিলেন। এই ধর্মপথের যে যাত্রা এটা একটা একটা এগিয়ে যাওয়া, ক্রমাগত এগিয়ে যাওয়া। আমরা যখনই আমি উদাহরণ দিই এই যে শহীদ মিনারে ওঠার প্রথম অন্ধকার, তারপরে ছোট ছোট এই আলোক জানলা দিয়ে সেখান থেকে দেখা, তারপরে যখন ওপরের প্রথম ধাপটায় ওঠা হয় তখন জগৎটাকে বড্ড ছোট্ট বলে মনে হয়, মিনিয়েচার ফর্ম, তখনও জগতের প্রতি আমাদের আকর্ষণ থাকে। তারপরে যখন একেবারে ওপরেরটায় উঠে যায়, গঙ্গা এবং গঙ্গা নদী এবং আকাশ একসঙ্গে মিশে যাচ্ছে, সে যে কী তার অপরূপ রূপ, তখন মনে হয় এই বৃথা সংসার, এই বাস ঘোড়া গাড়ি ট্রাম
এই গ্র্যান্ড হোটেল এসব দেখে কি করব বরং ওই আকাশ আর নদীর ওই মিলনটাকে ওই হাঁ করে ওই রূপটাই দেখাশোনা করি। এটাই যে সমস্ত যাত্রাটা দেখবেন সাধন ভজনের সমস্তটাই একটা যাত্রা গোলের দিকে এগিয়ে যাবে, এবং যত গোলের কাছে আমরা এগোতে থাকি আমরা অনুভব করতে পারি ঈশ্বরীয় সান্নিধ্য আমরা উপভোগ করছি। ঠিক যেরকম পুরীতে আমরা স্টেশনে যখন নামি তখন কিন্তু সমুদ্রের হাওয়া পাই না, কিন্তু রিক্সায় করে যখন রয়েছে সেই স্বর্গদ্বার দিয়ে এগিয়ে যাই, যত এগোতে থাকি তত সেই সমুদ্রের হাওয়া পেতে থাকি। কেউ বলে দেয় না যে এরকম হয়। ঠাকুরের সেই একটা অদ্ভুত উদাহরণ আছে, সেই নতুন বিয়ে হয়েছে, মেয়ে এসেছে বাড়িতে, জানলা দিয়ে সব প্রতিবেশীরা জিজ্ঞেস করছে, বসার ঘরে ছেলেরা বসে আছে, বলছে এ তোর বর? সে বলছে উহু, বলছে ওটা তোর বর? উহু, ওটা তোর বর? উহু। তখন বরকে দেখাচ্ছে, তখন তার সে কি অপরূপ হাসি। এও ঠিক তাই, যতক্ষণ না পর্যন্ত আমরা সেই শীর্ষ বিন্দুতে পৌঁছতে পারছি ততক্ষণ পর্যন্ত এক যাত্রা পথ চলতে থাকে, যখন পৌঁছে যাই তখন কোনো অবলম্বন প্রয়োজন নেই। শ্রীরামকৃষ্ণ সবটি দেখিয়ে দিয়েছে, তার কোনো প্রয়োজন ছিল না, আমাদের জন্য দেখিয়ে দিয়েছে, নাহলে কি দরকার ছিল? যখন তিনি এই হনুমানভাবে সাধন ভজন করছিলেন, এই দাস্যভাবে সাধন ভজন করছিলেন, তখন তিনি সারা দিন ধরে রাম চিন্তা করছেন, গাছের মাথায় বসে আছেন, সবাই ভাবছে কি হলো তার, এ কি হলো তার, এই নিয়ে সবাই ভাবনা চিন্তা করছেন। এটা একটা বাবা শিখাদি নমস্কার, থ্যাংক ইউ আসার জন্য। তারপরে এই এই হচ্ছে অবস্থা, এই আমরা বুঝেই উঠতে পারি না, একবারে বুঝেই উঠতে পারি না, ঠাকুর আমাদের জন্য আমাদের মতো করে বলে গেছেন, আমরা অন্যভাবে ইন্টারপ্রিট করি, সেই কারণেই গোলমাল হয়। আবার একটা উদাহরণ দিচ্ছেন মহারাজ, আবার গিরগিটির দৃষ্টান্ত দিয়ে সর্বধর্ম ও সর্বতত্ত্বের কেমন সমন্বয় করলেন। কোনো গাছে একটা গিরগিটি থাকতো, সে প্রায় তার গায়ের রং বদলাতো, কজন লোকের মধ্যে একদিন ভয়ানক ঝগড়া বাঁধল, কেউ বলেছে গিরগিটিটা নীল, কেউ বলছে লাল, কেউ সবুজ, এই নিয়ে ঝগড়া। তখন অন্য একজন সেখানে এসে বলল, তোমরা সেই গিরগিটির কথা বলছো? আমি তো গাছতলাতেই থাকি, আমি দেখেছি সে এক এক সময় এক এক রকম রং ধরে, আবার কখনো দেখি কোনো রঙই নেই, তোমরা যা যা বলছো সব সত্য, ঝগড়া মিটে গেল। এইটা শ্রীরামকৃষ্ণ জীবনের একটা খুব বড় একটা ভাবনা। দেখবেন আপনি মনের যে ভাবনা নিয়েই ভগবান ঠাকুরের কাছে যান না কেন, আপনাদের মনে হবে আপনার ভাবনাটাই সত্য। যেমন আগের দিন বলছিলাম যে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে গিয়েছি আমরা, মহারাজ আমাদের সকলের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছেন, কারোর দিকে একা তাকিয়ে কথা বলছিলেন না, সকলের দিকে তাকিয়ে কথা বলছেন। কিন্তু যখন আমরা নৌকায় করে ফিরতুম কিংবা পরের দিন যখন যাচ্ছি আবার নৌকায় করে, তখন সবাই সবাই বলছে, বুঝলে তো কালকে বাবা আমার দিকেই তাকিয়েছিলেন। আরেকজন, না না বাবা তোমার দিকে তাকায়নি, আমার দিকেই তাকিয়েছিলেন। বলে তুমি তো ভাই জানলার ওপাশে ছিলে, মহারাজ তো একবারও ঘাড় ঘোরায়নি, তুমি কি করে বুঝলে? কিন্তু আমাদের সবসময় মনে হচ্ছে তিনি যেন আমার দিকেই তাকিয়ে আছেন। ঠিক ভবতারিণীর মন্দিরের ডান পাশ বাঁ পাশ সব দিক দিয়ে তাকালে মনে হয় ভগবান আমার দিকেই তাকিয়ে আছেন, আমার কথা শোনার জন্য তিনি বসে আছেন। বেলুড় মঠের মন্দিরের বিভিন্ন দিক থেকে দাঁড়ালে মনে হয় তিনি আমার কথাই শুনবেন, আমার কথা বলবেন বলেই বোধ হয় ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আছেন, পাথরের মূর্তি সোজা তাকিয়ে আছেন, কিন্তু আমাদের ভালোবাসার রঙে তিনি যেন আমার দিকেই মুখ ফিরিয়ে তাকিয়ে আছেন, এমন একটা ভালোবাসা তৈরি হয়। এই বোধটা তিনি আমাদের জাগিয়েছেন, সব মত সব পথ এক, তিনি সবার জন্য সব মতো হয়ে এসেছেন। খ্রিস্টেরা বলেছে তার মতো খ্রিস্ট সাধক নেই, বৈষ্ণবরা বলেছে তার মতো বৈষ্ণব আর খুঁজে পাওয়া যায় না, শাক্তরা তার মতো অমন শাক্ত খুঁজে পায়নি, এমনকি কর্তা ভজা সম্প্রদায় যারা লুকিয়ে লুকিয়ে সাধন ভজন করতেন তারা তাকে বড় একটা সাঁই বলে মনে করতেন। এই রকম সকলের মধ্যে সকলের মনে আছে তিনি আমাদের বড্ড প্রিয়। আমরা যেরকম নিজেরা ঝগড়া করতাম নিজেদের মধ্যে যে ভূতেশ আনন্দজি আমাদের দিকেই তাকিয়েছেন, আমিও অনেক সময় ঝগড়ার মধ্যে ঢুকেছি, হ্যাঁ মনে হয়েছিল না সেদিনে সব কথা আমার উদ্দেশ্যে বলা হয়েছিল, আমার দিকে তাকিয়ে বোধহয় একবার হেসেছিলেন, কিন্তু আমার মনে হচ্ছে সেই হাসির জন্য একেবারে সে অ্যাকশন রিপ্লে হতে থাকছে। সেই এখন যেরকম দেখি ক্লিপিংস আসে সিরিয়ালের ক্লিপিংস, না 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 আসে ঘাড়, একটাই ক্লিপিংসে পাঁচবার ঘাড় নাড়িয়ে দিল, তারপরে একটা অ্যাকশানে সবাই এরকম এরকম, কতজনে 20 জনের অ্যাকশান দেখানোর পরে তারপরে মূল ঘটনায় আসবে। এই মাঝে মাঝে কেউ একজন আছেন আমার এক বন্ধু আছেন, তিনি আমাকে সব আজগুপি সব ক্লিপিংস পাঠান, এগুলো আমি শুনি দেখি আর খুব হাসি। তা সেই রকম ওই একবার তিনি আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে এসেছে, কিন্তু আমার সারাক্ষণ মনে হচ্ছে 15 মিনিট যে বসেছিলাম মহারাজ আমার দিকেই তাকিয়েছিলেন। আমরা ভুলেই যেতাম জগৎ সংসারে আর কেউ আছে,
আমরা খালি মনে করতাম শুধু আমি আর মহারাজ আছেন। এমনকি মহারাজ যদি কারোর সঙ্গে একটু কথা বলেছেন তাতেও আমাদের খুব বিরক্ত বোধ হতো, কেন ওর সাথে অত কথা বলছেন, এত কথা বরং ভগবত প্রসঙ্গ করছেন সেটা অনেক বেশি কাজে লাগতো, মনে হতো ওটা বোধহয় আমার জন্যই বলছেন। কিন্তু কাউকে যদি ভুলেও জিজ্ঞেস করছেন আমাকে ছাড়া তুমি কেমন আছো, এতে আমাদের ভীষণ রাগ হতো, ভীষণ রাগ হতো। ভেবে দেখুন এই মিনিয়েচার ফর্মেই আমাদের এইরকম হতো, ঠিক এর আসল ছবি শ্রীরামকৃষ্ণ যখন ছিলেন তখন তার যারা সঙ্গী হয়েছিলেন তাদের কতটা তিনি কাছে তিনি কতটা আকর্ষণীয় ছিলেন। জগতে ধর্মের নামে কত হাঙ্গামা ও রক্তপাত হয়ে গেছে ইতিহাস তার সাক্ষ্য দিচ্ছে, বা ঠাকুর ধর্মের সব তত্ত্ব সাকার নিরাকার ইত্যাদি নিজে প্রত্যক্ষ করে ধর্মে ধর্মে এই যে বিরোধ চিরতরে তার সমাধান করে দিয়েছেন। গীতায় ধর্ম সমন্বয়ের শুধু একটি আভাস মাত্র আমরা প্রায় চতুর্থ অধ্যায়ের একটি শ্লোকে, যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে সাধক যেভাবেই আমাকে উপাসনা করে থাকুক না কেন তাকে আমি সেইভাবেই অনুগ্রহ করি, মানুষ সর্বপ্রকারে আমারই পথের অনুসরণ করেন। এই তত্ত্বটি ঠাকুর গির্গিটির দৃষ্টান্ত দিয়ে কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এই তো আসল সনাতন ধর্ম। আহা জগতে কত সম্প্রদায় কত ভেদ, ঠাকুর কোনো সম্প্রদায় সৃষ্টি করলেন না, এটা হচ্ছে কথা। শ্রীরামকৃষ্ণদেবের এই একটি ভারী সুন্দর জিনিস, দুটি ধর্মমত তিনটি ধর্মমত সেই সময় প্রাবল্য পেয়েছিল। এক আমাদের নিজস্ব হিন্দু ধর্ম, তারা চাইতেন সেই সনাতন ভাবটিকে রাখার, এবং যত তাই সেই ভাব থেকে মানুষ সরতে শুরু করলেন তত তারা নিয়মের বন্ধনে আমাদের বেঁধে রাখতে চাইতেন। এমন সময় ইসলামিক যবন শাসন এলো, তারা জোর করে তরবারির জোরে মানুষকে ধর্মান্তরিত করতেন। খ্রিস্টানদের আবার ওরকম ছিল না, ইংরেজ তো বিদেশি, তাদের খুব মিষ্টি ব্যবহার, তারা আমাদের জীবনের মধ্যে এমনভাবে ঢুকে গেলেন, তারা আমাদের জীবনের এক হয়ে গেলেন, এবং আমাদের কখনো কখনো তারা বাধ্য করতেন ধর্মান্তরিত হতে। যবনরা যেরকম তরবারির বলেতে ধর্মান্তরিত করিয়েছিলেন, সে কারণে এই ধর্মান্তকরণটা কখনো আমরা অন্তর থেকে মেনে নিই, কিন্তু খ্রিস্টিয়ানরা কখনো এরকম করেন না। আমাদের দেখেছি চার্চের ফাদারদের দেখেছি, তারা প্রথমে সে যে 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 আছেন যে জায়গায় আছেন সেইখানকার ভাষাটা আগে সবার আগে শিখে নিতেন, যাতে মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারতেন। তারপরে এমনভাবে সুখে দুঃখে তাদের সঙ্গে যেতেন, তখন মানুষ খানিকটা বিশ্বাস করে নিজ ধর্মমত ছেড়ে সেই ধর্মমতে চলে যেতেন। কিন্তু যে ধর্মমতেই তারা যান না কেন, কিছুতেই তারা স্বাধীন আনন্দ খুঁজে পেতেন না, কারণ রুটলেস হয়ে আমরা কখনো কোনো আনন্দ পেতে পারি না। রুটলেস জীবন মানে শিকড়হীন জীবন কখনো খুব ভালো হয় না। আপনারা যারা অবঙ্গ থেকে এসেছেন তারা অনেকেই জানেন, সেই অবঙ্গের নিজেদের জমি জায়গা সব ছেড়ে চলে এসেছেন, একবারে খুব ভয়ানক অবস্থার মধ্যে নিজেরা এসে পৌঁছেছেন, তাতে আপনাদের সব দুঃখ বেদনা সব ছিল, কিন্তু তথাপি এই দেশ আপনাকে নিরাপত্তা দিয়েছে, এদেশ আপনাকে একটা নতুন জীবন দিয়েছে, এদেশ আপনাকে নতুন করে গড়ে ওঠার সব কিছু দিয়েছে, কিন্তু মনের সব সময় অংশ একটা ওইখানে ওই দেশেই পড়ে থাকে। আমি দেখেছি আমার এক বাঙাল কাঠ বাঙাল বন্ধুর বাড়িতে গিয়ে যখনই লক্ষ্মী পূজা হতো তখন বলতেন কি তোমরা আলপনা দাও, সে তো আমাদের দেশের বাড়িতে মাটির ঘরেতে আলপনা দেওয়া তো, মা লক্ষ্মী যেন পদচিহ্ন ফেলে ফেলে হেঁটে যেতেন, কি আলপনা হয়েছে যেন যেন উচ্চিংড়ের মতো দেখায়, বাড়ির যে ঘটি বউ সেও তো বাঙালদের মতো এরকম সুন্দর আলপনা দিতে পারতো না। আর সেই নিয়ে তার দাদু খুব ইয়ে করতেন, বাড়ি লাল সিমেন্টেড করে ফেলেছেন সেখানে মাটির এফেক্ট পাবেন কোথায়, কিন্তু তাদের মনটা ওই দেশেই চলে যেত। এমনকি নারকেল গুড় সেই একই অনুপানে নাড়ু বানিয়েছেন, বলছেন না দেশের মতো স্বাদ হয় না, দেশে যেরকম সুন্দর স্বাদ হয় সেরকম স্বাদ কোনোভাবেই হয় না। তাদের জীবনটা এখানে আছে কিন্তু মনটা ওইখানে থেকে গেছে। আমাদেরও ঠিক তাই, এরা ধর্মান্তরণকরণ হচ্ছে, নতুন ধর্মমতে যাচ্ছেন, বিশেষ করে ব্রাহ্মমতে যদি উপাসনাটা দেখেন খানিকটা খ্রিস্টীয় খানিকটা ইসলামিক এই সমস্ত নিয়ে, আর খানিকটা সনাতন বৈদিক ধর্মমতের সবটুকু নিয়ে একটা খিচুড়ি ধর্মমত হয়েছিল। তারা কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছিলেন না, এমন একটা সময় শ্রীরামকৃষ্ণ এসেছিলেন আমাদের নতুন করে একটি বাণী নতুন করে একটা আশ্বাস একটা বিশ্বাস দিয়েছিলেন যে আমরা যে ধর্মমত যে পথেই থাকি না কেন সেখানেই যদি ঠিক মতো যাই, একজন ইসলামিক সাধন যেখানে সাধক যেখানে গিয়ে পৌঁছবেন, বৌদ্ধ খ্রিস্ট যেখানে গিয়ে পৌঁছবে আমিও সেখানে গিয়ে পৌঁছবো, ডেস্টিনেশনটা আলাদা নয়। ওই একটা গল্প আছে, একটা জাহাজ ডুবি হচ্ছিল, অনেক যাত্রী ছিল, একজন জয় মহাবীর বলে লাভ দিল,
তারপরে ইনিও জয় মহাবীর বলে লাভ দেবেন বললেন, এমন সময় দেখলেন প্রচণ্ড জল, আর তিনি কিছুতেই ঝাঁপ দিতে পারলেন না। আরেকজন বললেন জিসাস লেট প্লিজ সেভ মি বলে তিনি ঝাঁপ দিলেন। তিনি ভাবলেন এরকমই বোধ হয় ঝাঁপ দেবেন। তারপরে যখন আবার জলের কাছে গেছে দেখছেন প্রচুর জল। এরকম নানা মতে নানা কথা বলতে বলতে শেষকালে একজন কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিলেন, উনি দুঃশালা বলে পড়ে গেলেন। সেই রামকৃষ্ণ লোকের দ্বার প্রান্তে ঠাকুর দাঁড়িয়ে আছেন, আর সব বিভিন্ন লোকের পথে সবাই যাচ্ছে, আর তিনি যম লোকে যাচ্ছেন। তিনি যাওয়ার পথে বললেন ঠাকুর এইটা কি ঠিকঠাক হলো, সারা জীবন ধরে তোমায় ডাকলাম আর তুমি শেষ সময় আমার সঙ্গে থাকলে না। বললে না রে, আমি তোর সঙ্গেই ছিলাম, তুই যখন বলছিস জয় মহাবীর সঙ্গে সঙ্গে কাঁচা গুটিয়ে হনুমান রূপ ধারণ করার চেষ্টা করছিলাম, যখন যিশু বলছিলি তখন তাড়াতাড়ি কাপড় খুলে ক্লোক বানিয়ে সেটা, কিন্তু তুই অনেক কিছু বলার পথে দুঃশালা বলে ঝাঁপ দিলি। আমি ভাবতে থাকতাম আমার শালা রূপ কোনটা, নিজেই বুঝতে পারছি না। এই শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে ওই শালারূপ না দেখিয়ে একটা নির্দিষ্ট যে পথে আছি, যে কনফিউশন শালারূপটা কনফিউশন, তার থেকে একটা আমার যে পথে আছি সেই পথের প্রতি বিশ্বাস জাগিয়ে দিয়েছেন, এটা খুব বড় কথা। সকলে একের দিকেই এগোচ্ছে, সেখানে পৌঁছলে আর কোনো গোল থাকে না। ঠাকুর বলতেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো, যতক্ষণ মানুষ সত্যকে না জানে ততক্ষণ বিদ্বেষ, যে সত্যকে জেনেছে তার মধ্যে বিভেদ বিদ্বেষ থাকে না। ঠাকুর এই মহাসত্য নিজে প্রত্যক্ষ করে জগৎকে জানিয়ে দিয়ে গেছেন, তিনি নিজে সম্পূর্ণ সত্যকে অনুভব করেছিলেন। গিরগিটির দৃষ্টান্তের সেই প্রাজ্ঞজনের মতো ঠাকুরও দেখেছেন, শান্ত অনন্তের কোলে গেলে আবার অনন্তে শান্তে ফিরে এলো, রূপ অরূপ মিশে গেল আবার অরূপ রূপে ধরা দিল। বহুরূপী গিরগিটির আড়ালে ঠাকুর নিজেকে প্রচ্ছন্ন করলেন, কিন্তু তারই অনুভূতি জগৎকে টানছে তার দিকে। তার মহাসমাধির পর এখনো 75 বছর পার হয়নি, কিন্তু দেখতে পাচ্ছ তার সারা জগৎ শান্তির জন্য তার দিকেই আকৃষ্ট হচ্ছে। এই যে তার অনুভূতি, এই হল সনাতন ধর্মের মূল ভিত্তি, বেদের প্রতিপাদ্য। এই অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো, সবার আগে জোশ করে লক্ষ্যে পৌঁছানোটা খুব জরুরি। যখন আমাদের অনুভূতিটা হয়ে যায় তখন যেখানেই আমাদের রাখা হোক না কেন, সর্বাবস্থায় আমরা সেই একই রকম থাকব, কারণ আমাদের অনুভূতি হবে জগতের সবাই সেই এক। আমি ঈশ্বরের প্রতিবিম্ব এবং জগৎও ঈশ্বরের প্রতিবিম্ব, আমি এবং আর আলাদা কোনো সত্তা নেই। আমি বারবার একটা উদাহরণ আপনাদের দিয়ে থাকি, তোতাপুরী এই চাঁদনীর ঘাটে নেমেছেন, নেমে হেঁটে চলে আসছেন মন্দিরের দিকে। বিরাট তার চেহারা, সম্পূর্ণ নগ্ন, তার বিরাট জটা মেজেও ঠেকে গেছে, তিনি হেঁটে আসছেন। তিনি তো কাউকে দেখে লজ্জা পাচ্ছেন না, এটা তো কথা, কারণ তিনি অদ্বৈত জ্ঞানে আড়ুড়ো হয়েছেন, কিন্তু তাকে দেখেও কেউ লজ্জা পাচ্ছে না। কেন? তার অনুভূতির তীব্রতা এত, তিনি যে পথ দিয়ে হেঁটে যাচ্ছেন সকলের মনের মুহূর্তের ভেতরে পরিবর্তন হচ্ছে। ঠিক যেরকম আমরা যখন প্রেসিডেন্ট মহারাজের কাছে যাই, যখন ওই যে অন্ধকার থেকে আলোয় চলুন 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 এগিয়ে যায়, কিন্তু ওই যে 5-7 মিনিট বা 2-4 মিনিট আমরা দাঁড়িয়ে দেখি, প্রণাম করি, আমাদের কিন্তু মনের সমস্ত যা কিছু প্রার্থনা সব মিলে মিশে একাকার হয়ে যায়, আমরা হাঁ করে শুধু তার দিকে তাকিয়ে দেখি। ওই যে অনুভূতিটা, সেটা যখন এভারলাস্টিং অনুভূতি হয়, অনন্ত অনুভূতিতে রূপান্তরিত হয়, তখন জগৎকে আমরা আমার মতো করেই দেখি। এই যে আমরা জগৎকে বুঝতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের সেই উচ্চ সেই একাত্ম অনুভূতি এখনো হয়নি। একটা ছোট্ট উদাহরণ দিই, বেলুড় মঠ থেকে আমাকে জানানো হয়েছে কোনো একটা কেন্দ্রে আমাকে পাঠানো হবে, এবং এর জন্য সাধারণ সম্পাদক ডেকে পাঠাচ্ছে। এই ঘটনাটা আসার পরে যে কতগুলো সেন্টারের নাম শুনলাম, সবাই বলছে তোমাকে ওখানে যেতে হতে পারে, তোমাকে সেখানে যেতে হতে পারে, তোমাকে ওখানে যেতে হতে পারে, এক একটা ছবি চোখের সামনে ভাসছে। কিন্তু ক্যাবিনেটে গিয়ে যখন বসলাম তখন তারা বললেন তোমায় মনুষ্যদীপ যেতে হতে পারে। এই যে বলছেন না আলাদা আলাদা অনুভূতি, এই যে নানা রকম অদ্বৈত জ্ঞান যদি না থাকে পূর্ণ, আমি একবারে নির্দিষ্ট করে আমার যে অদ্বৈত ভাব, এই জগৎ সংসারের দ্বিতীয় সত্তা নেই, আমি তার সঙ্গে ঈশ্বরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছি, আমি তারই সত্তা, তত্ত্বম আসি, আমি সেই অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্মস্বরূপ, আর দ্বিতীয় কোনো সত্তা নেই, এই বোধটা যখন থাকে তখন তার সংসারে করাটা খুব সহজ হয়। আমরা যখন প্রথমবার চাকরিতে জয়েন করি, কিংবা মায়েরা যখন নতুন বিয়ে হয়ে আসেন, তাদের সব সময় সংসার, কী করে সংসার পালন করবো, কিন্তু দেখবেন এই সংসারটা চাকরির ক্ষেত্রেও 1 বছর হয়ে গেলে যে কনফার্মেশন হয়ে গেল, কিংবা শ্বশুরবাড়িতে 1-2 বছর হয়ে গেল, আমরা সব কিছু জেনে গেছি,
কোন সময় কি এলে কেমন করে প্রণাম করতে হবে, কার কাপ চায়ের কাপে কাপ কচামচ চিনি দিতে হবে, কাকে লিকার দিতে হবে, কাকে লিকারের সঙ্গে দুধ মিশিয়ে দিতে হবে, কার রান্নায় লবণ বেশি, কার রান্নায় লবণ কম, কে আলু ভাতে খেতে ভালোবাসে, কে ডিম ভাজা কড়া করে খেতে ভালোবাসে, এই যে নানা অনুভূতি আমাদের হয়ে যায়। ঠিক সেই রকম সাধন ভজন করতে করতে ঈশ্বরী অনুভব যখন হয়, তখন জগতের সব অনুভবগুলি আমাদের করায়ত্ত হয়। রাধুদি খুব অসুস্থ অবস্থায়, শেষ অবস্থায় তার টিবি হয়েছিল, তাকে নিয়ে যাওয়া হলো কাশী সেবাশ্রমে, যাতে তিনি ওখানে শরীর চায় এবং তার কাশিতে মরলে তার যেন মুক্তি হয়। তিনি যখন শুনলেন যে তাকে এই কারণে নিয়ে আসা হয়েছে, খুব হাসছেন আর বলছেন, তোমরা কি বোকা গো, যিনি আমার সমস্ত জীবনের ভার নিয়েছেন, তুমি কি মনে করো না তিনি আমার মুক্তির ব্যবস্থা করেননি? মুক্তি আমার করতলগত, আমার হাতের মুঠোর মধ্যে। কাশিতে মরতে হলে, নির্বাণে নির্বাণে মরতে হলে এই এ মরুক সে মরুক তার কথা বলছেন, তার প্রিয়দা মরুক এ মরুক, আমি কাশিতে মরবো না, আমি ওই মায়ের কাছে গিয়েই মারা যাব, যিনি সব সময় সারাটা জীবন উত্তক্ত করেছেন মাকে, একবারে বসতে দেননি, শুতে দেননি, মায়ের অন্তিম সময় মার তার থেকে বন্ধন যখন খুলে দিয়েছেন, তখন যেন সেই যে হারানোর বেদনা যেন তীব্র হয়ে গেছে, তখন আর জীবনে তার আর কোনো প্রতিপাদ্য বিষয় নেই, শুধুমাত্র তাকেই খুঁজে চলেছে, এবং মায়ের ঘরে জয়রামবাটিতে মায়ের ঘরে মায়ের খাটেতে রাধুদির শরীর চলে যায়। এই যে যতক্ষণ পর্যন্ত আমরা মোহের আকারে ঘুরে বেড়াচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা নানা আঘাত পেতে পেতে থাকি, কিন্তু যখন আমরা সত্যি সত্যি মোহ অপসৃত হয় তখন আমরা ঈশ্বরকে চাই, এবং যত আমরা ঈশ্বরকে চাইব তত আমরা ঈশ্বরের সান্নিধ্য অনুভব করব। যেমন বাড়িতে এসেই যেমন আমাদের মনে হয় মায়ের সঙ্গে দেখা করো, মা মা করতে থাকি, আমাদের মনে হয় মা যেন রান্নাঘরে আছে, মা যেন খাবার ঘরে আছে, মা যেন শোবার ঘরে আছে, রান্নাঘরে গিয়ে দেখি মা নেই, তখন খাবার ঘরে দেখাচ্ছিস মা নেই, তখন ছুটতে ছুটতে শোবার ঘরে যাই, যখন গিয়ে দূর থেকে জানলা থেকে মাকে দেখতে পাই তখন কি আনন্দ, যখন ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করি, তার সঙ্গে কথা বলি, তখন সে আনন্দটা অনেকখানি। ঠিক এইরকম ঈশ্বরীয় তত্ত্ব চিন্তা করতে করতে ঈশ্বরময় যখন হয়ে যায় তখন জগৎটাকে চতুর্দিকে একই রকম দেখি। ঠাকুর আমাদের এই জিনিসটাই শিখিয়েছেন, সেই কারণে এত এত আকর্ষণীয় তার পথ, যে পথে কোনো রকম প্রাদেশিকতা নেই, একদেশী ভাব নেই। একবার মঠে মঙ্কস কনফারেন্স হচ্ছে, তখন কার্জু ডক্টর কার্জু এলেন, তিনি জিজ্ঞাসা করলেন মুসলমান যদি কোরআন এবং নবীকে না মানে তাহলে অমুসলমান হয়ে যায়, বাইবেল এবং যিশুকে না মানলে খ্রিস্টানের অখ্রিস্টান হয়ে যায়, হিন্দুরে সেরকম কিছু কি আছে? রাজ্যপালকে বলা হলো হিন্দুকে বেদ মানতে হবে, আত্মার অবিনশ্বরতা, জন্মান্তর, কর্মফল এসব মানতে হবে, নচেত হিন্দু বলে পরিচয় দিতে পারবে না। এটা হচ্ছে কথা, আমি যদি আমার নিজের যে তত্ত্ব, আমার যে ভাবনা চিন্তা সেটাকে যদি না স্বীকার করি তাহলে কিন্তু হবে না, কোনো একটাতে আমাকে লেগে থাকতে হবে। অবতার পুরুষ ইচ্ছা মাত্র সব করতে পারেন, অবতারের হাতে জীবের মুক্তির চাবিকাঠি। স্বামীজি সমাধিতে ডুবে থাকতে চেয়েছিলেন, সে কথা শুনে ঠাকুর তাকে ভর্ৎসনা করলেন, কোথায় আমি ভাবছি তুই বিরাট বটগাছের মতো হবি, কত লোক তোর ছায়ায় এসে আশ্রয় নিয়ে শান্তি পাবে, আর তুই কিনা নিজের শান্তির জন্য অস্থির হলি, তোর সমাধির চাবিকাঠি আমার হাতেই রইল। দেখুন কি শক্তি, স্বামী বিবেকানন্দের মতো মানুষ তাকে তার মনকে কন্ট্রোল করছে, ভেঙে চুড়ে তছনছ করে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। সমাধিতে মগ্ন হয়ে থাকায় তো আমাদের কতদিনের বাসনা বলুন, আমরা দীক্ষা পাওয়ার পরেই আমাদের মনে হতো এই কাল থেকেই বোধহয় সমাধি হবে, জপ ধ্যান করতে করতেই আমরা একটা চোখ বন্ধ করে দেখি সমাধি হচ্ছে কিনা, কম্পন হচ্ছে কিনা, অশ্রু হচ্ছে কিনা, আমি তো কে করতো কিনা জানি না, আমি তো করতুম, আমি দেখতুম। এমনি আমাদের সঙ্গে একজন ছিল, মারা গেছেন অসীমদা, তার দীক্ষার পরে তিনি আমাকে মাঝে মাঝে দেখাতেন, দেখছেন তো লোমগুলো খাড়া হয়ে আছে, আপনি বুঝতে পারছেন না? আমি আর কিছুতেই বুঝতে পারতাম না, আমি এত গাধা ছিলাম কিছুতেই বুঝতে পারতাম না, লোম খাড়া হয়ে গেছে, বলছে দেখছেন ঈশ্বরীয় নামে লোম খাড়া হয়ে যাচ্ছে, ভুরু উঠে দাঁড়িয়েছে, চুল সোজা, তিনি চুলগুলো কাটতেনি এরকম করতে, এত ছোট করে চুল সোজা হয়েই থাকতো, কখনো এই যেমন এই অসীনের যেমন চুল ঝরে পড়েছে একদম একটা ইয়েতে আছে সেরকম হতো না, সেই রকম আমি বুঝতেই পারতাম, কিন্তু উনি আমাদের বারবার দেখাতেন। এইটা আমরা সবাই সমাধি হতে চাই, ঠাকুর তাকে খুব ইয়ে করছে। আরো তিনটি শব্দ আছে, তিনটে ছি আছে, ছি ছি ছি, আমি ভেবেছিলাম তুই কোথায় বিরাট বটগাছের মতো হবি, বটগাছ একটা অদ্ভুত উদাহরণ ঠাকুর এখানে দিয়ে গেছেন, ঠাকুরের প্রত্যেকটা কথা মেজার্ড, মাপা। কেন বলছেন বটগাছ?
কারণ বট গাছ একসঙ্গে বহু মানুষকে আশ্রয় দেয়, এটা 1 নম্বর। আর 2 হচ্ছে শত্রু মিত্রকে সমভাবে আশ্রয় দেয়। মানুষকে যেরকম আশ্রয় দেয় তেমনি তার কোটরে সাপকেও আশ্রয় দেয়। তাই শত্রু মিত্র সমভাবে যার কাছে আশ্রয় পাবে, যারা তাকে কেন্দ্র করে মুক্তির পথ খুঁজে পাবে, তা না হয়ে তিনি নিজের শান্তির কথা চেষ্টা করছেন, খুঁজছেন, একেবারে একদম কেটে দিচ্ছেন, একেবারে তার মূল থেকে তাকে কেটে দিচ্ছেন ইচ্ছাটা, এই জীবন পরের জন্য, এই জীবন অন্য কারুর নিজের জন্য সামান্যতম নয়, একবারে প্রথম থেকেই বলে দিচ্ছেন। সত্যিই তাই, ঠাকুরের মহাসমাধির পরে স্বামীজি হিমালয়ে চলে গেলেন, কিন্তু ঠাকুর তাকে টেনে আনলেন। তিনি অভাবনীয়ভাবে চিকাগোয় গিয়ে সনাতন ধর্মের মূল কথা সমন্বয় ভাব প্রচার করে সবাইকে অবাক করে দিলেন। বিদেশির অন্ধ অনুকরণে আমরা অধঃপাতে যেতে বসেছিলাম, এখন মোর ফিরল। পাশ্চাত্যে জগৎ, পাশ্চাত্য জগৎ স্বামীজির কাছে শুনল ঠাকুরের ধর্ম সমন্বয়ের বাণী এবং তা গ্রহণ করল। কিন্তু মজা দেখো, তিনি সে দেশে ঠাকুরের বাণী প্রচার করলেন বটে, কিন্তু গুরুর নাম পর্যন্ত তখনও উল্লেখ করলেন না কোথাও। পাশ্চাত্যের মানুষ ঠাকুরের নাম পরে জেনেছিলেন তার কাছে। তোমরা প্রফেসর ম্যাক্সমুলারের নাম শুনেছ, স্বামীজিকে দেখে তার কত আনন্দ। দুজনে ঠাকুরের কথা আলোচনা করলেন। স্বামীজি তাকে বললেন, আপনি একবার ভারতে চলুন। ম্যাক্সমুলার বললেন, ভারতে গেলে আমি আর ফিরবো না, সেখানেই আমার শরীর যাবে। আহা, দেখো কেমন ভাব! স্বামীজি চলে আসছেন। 70 বছরের বৃদ্ধ তাকে বিদায় জানাতে ঝড় বৃষ্টির মধ্যে লন্ডন স্টেশনে এলেন। স্বামীজি একটু চিন্তিত হয়ে বললেন, এই বয়সে আপনি আবার কষ্ট করে এলেন? ম্যাক্সমুলার বললেন, ইট ইজ নট এভরি ডে দ্যাট ওয়ান মিটস এ ডিসিপল অফ রামকৃষ্ণ পরমহংস। অদ্ভুত কথা, ঠাকুর স্বামীজি তারপরেও আত্মমুক্তির জন্য গিয়েছিলেন, পওহারি বাবার কাছে গিয়েছিলেন। সেই অদ্ভুত দর্শনের কথা আপনাদের অনেকেরই মনে আছে, ছলো ছলো দৃষ্টিতে ঠাকুর তাকিয়ে আছেন। দেখুন, এই দৃষ্টির দুটো অর্থ আছে। একই সঙ্গে তিনি কিন্তু স্বামীজির যে ঈশ্বরকে চিন্তা করার যে ইচ্ছা, তাকে স্বাধীনতা দিচ্ছেন, হ্যাঁ তুমি করতে পারো। আবার একই সঙ্গে তাঁর উদ্দেশ্য যে বিফল হয়ে যাবে স্বামীজি যদি এই পাওহারি বাবার কাছে যাচ্ছেন, সেইটা ভেবে তার যে দুশ্চিন্তা, এই দুটো ঝরে পড়ছে তার চোখে দিয়ে, তার দৃষ্টি দিয়ে, সেটা এই কবিতাতে আছে। তিনি তাকে টেনে নিয়ে এলেন, বলছেন তুই করবি না তো তোর ঘাড় করবে। তিনি তাকে বাধ্য করলেন জগতের জন্য কাজ করার জন্য। নাহলে ওই যে ওই কারণে আমাদের ইয়ে লিখেছিলেন, আমাদের শারদানন্দজি স্বামীজির প্রণাম মন্ত্র লিখতে গিয়ে বলছিলেন না, রামকৃষ্ণ সমাগ গয়া, তিনি যে এই যে কাজ যে করেছেন, পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাগ গয়া, অন্যের চিন্তায় যিনি সবসময় লীন হয়ে আছে, এমন লীন হয়ে আছে নিজেকে ভুলে গেছেন। শুধু তাই নয়, সেই যে অন্যের, অন্যকে যে ভালোবাসা, অন্যের যে সেবা, সেই সেবা ভাবের মধ্যে নিজের মনের মাধুরী এমন করে মিশিয়ে দিয়ে গেছেন যে সেই ভাবটা একটা নতুন রূপ ধারণ করছে, তা দেখে বহু মানুষ আকৃষ্ট হচ্ছেন। পরতত্ত্বে সদালীন, কিন্তু তারপরের অংশটা খুব সুন্দর, রামকৃষ্ণ সমাগয়া, নিজে নিজে করেননি, শ্রীরামকৃষ্ণের প্রকৃষ্ট আদেশে তিনি এটা করেছেন। ঠাকুর তাকে ওরকমভাবে টেনে নিয়ে এসেছিলেন। বিদেশির অন্ধ অনুকরণে আমরা অধঃপাতে যেতে বসেছিলাম, তাই তো আমাদের তো এক ধরনের ক্লার্ক তৈরি করতেছেন, বাবু বানানোর চেষ্টা, শিক্ষার বিস্তার তার মূল কথাটাই তাই, বাবু বানানোর চেষ্টা, যাতে হাতের মুঠো থাকে, এরা কখনো কোনো মৌলিক চিন্তা ভাবনা না করে। যখনই কোনো প্রশাসন চায় যে তারা দীর্ঘদিন ধরে টিকবে, তারা চেষ্টা করে শিক্ষার জায়গাটার হাতে একেবারে আঘাত আনতে। আপনারা অনেকেই জানেন, এখনো আপনারা অনেকেই স্বীকার করেন এই যে ইংরেজি তুলে দেওয়ার যে পদ্ধতি চালানো হয়েছিল, কিংবা কম্পিউটার এলে আমাদের দেশে অনেক লোক, আমাদের রাজ্যের অনেক লোক কর্ম হারাবে, এইসব নানা রকম যে অযৌক্তিক যুক্তি ছিল সেগুলো যে একেবারে অযৌক্তিক, এখন যত জীবন সময় যাচ্ছে আমরা বুঝতে পারছি। আর লেখাপড়ার যা হাল আমরা দেখছি পরীক্ষার হলে গিয়ে, তাতে বুঝতে পারছি মেলা খেলা করে খুব বেশি দিন আমাদের ছেলেপুলেদের আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। এই যদি কাউকে মারতে হয় সবার আগে এই শিক্ষার ক্ষেত্রে, মেরে দিলে তার মেরুদণ্ডটাই ভেঙে দিলে সে সবসময় আপনার উপর নির্ভর করতে থাকবে। স্বামীজিকে তিনি যে জিনিসটা দিয়েছিলেন, স্বামীজি জগৎকে যে জিনিসটা দিয়েছিলেন, মুক্ত চিন্তা এবং নিজের ভাবনার উপরে আত্মচিন্তন করা, ঈশ্বরীয় চিন্তা করাটা সেটা নিজের শক্তিতে করা, কোনো একটা কেউ বলেছে বলে সেটাকে ফলো করে না,
আমারও যে মুক্ত চিন্তা করার যে শক্তি আছে সেটা, আমি যে অনন্ত শক্তির অধিকারী, এই বোধটা আমাদের ক্ষেত্রে জাগানোর চেষ্টা করেছিলেন তিনি। বলছেন যে মজা দেখো, তিনি সেদেশে ঠাকুরের বাণী প্রচার করলেন কিন্তু গুরুর নাম পর্যন্ত উল্লেখ করলেন না কোথাও। তিনি সেই তার ভাবনাটা আমাদের দিয়েছিলেন কিন্তু কখনোই ওই আইডেন্টিফিকেশন দেননি। ম্যাক্স মুলারের কথা বলছেন, শ্রীরামকৃষ্ণ শিষ্যকে দেখতে পায় তার সেই যে কি আনন্দ, আমরা কখনো এই কথাটা ভাবি নাই যে ম্যাক্স মুলারের সেই কথাটা, ইট ইজ নট এভরি ডে দ্যাট ওয়ান মিটস এ ডিসাইপল অফ রামকৃষ্ণ পরমহংস। এটা সব দিন হয় না যে আমরা শ্রীরামকৃষ্ণ শিষ্যকে দর্শন করতে পারার সুযোগটা সব সময় হয়ে থাকে না, এবং সেই সুযোগ পেলে অবশ্যই আমাদের সেই সুযোগটা নেওয়া উচিত। আমরা ভুলেই যাই, আমাদের যখন মন্ত্র দীক্ষা হয় কিংবা শ্রীরামকৃষ্ণকে ভালোবেসে তার ভাবকে ভালোবেসে তার কাছে আসি, আদতে আমাদের চোখ দিয়ে কৃপা করছেন শ্রীরামকৃষ্ণ দেবই, স্পর্শ দিয়ে কৃপা করছেন শ্রীরামকৃষ্ণ দেব, তিনি তার পরশপাতর ছুঁয়ে দিয়ে আমাদের সোনার তরবারিতে রূপান্তরিত হয়েছে, কিন্তু আমরা সবসময় নিজেদের সেই লোহার তরবারি মনে করি থাকি। মহারাজ বলছেন, যেটা দিয়ে শেষ করেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, তার শরণাগত হলে তবে শাশ্বত শান্তি। ঠাকুর বলছেন আমায় বকলমা দে, বকলমা মানে আম মুক্তার নামা পার ফটনি, শরণাগত হলে সব হয়ে যায়। মনে রেখো ভগবানের কথা, তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, অবতার পুরুষের প্রদর্শিত পথই পথ, মনমুখ এক করে তাকে ধরো, তিনি সর্বদেব দেবীর স্বরূপ, আমাদের ইহকাল পরকাল সর্বস্ব, শান্তি ও আনন্দ লাভের এই পথ। আমাদের কাজ হচ্ছে তার পথে এগিয়ে যাওয়া, প্রতি মুহূর্তে তার পথে এগিয়ে যাওয়া। আমরা সবসময় আসলে হিসেব করে চলি, কতটা পেলে কতটা হয়, কি পেলে কতটা হবে, এই সমস্ত হিসেব করে চলি। এই হিসেব করতে গিয়ে আসল হিসেবটাই গোলমাল হয়ে যায়, তাই হিসেব না করে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। অনন্ত শক্তি আমাদের ভেতরে আছে, সেই শক্তিরকে বিশ্বাস করে, যদি না বিশ্বাস করতে পারি, সেই শক্তির ওপর যদি আমাদের প্রত্যয় না জাগে, শ্রীরামকৃষ্ণে বিশ্বাস করা ভালো, তাকে আঁকড়ে ধরে থাকা ভালো। একটা সময় যদি এখন ক্ষণিকের জন্য আমাদের লাঠি প্রয়োজন হচ্ছে, কিন্তু যখন আমি আমার বডি ব্যালেন্সটা ফিরে পাবো তখন এই লাঠিটা ছেড়েই আমি এগিয়ে যেতে পারবো, সেই শক্তি তিনি আমাকে দেবেন। এই ভাবটি আমাদের মনের ভেতরে যেন জাগে। আমরা হয়তো তাকে এখন আঁকড়ে ধরে এগোচ্ছি, কিন্তু একটা সময় আসবে যখন আমরা সত্যি সত্যি তাকে ছাড়াই এগিয়ে যেতে পারবো। তাকে ছাড়া এগিয়ে যাওয়া মানে কীরকম, তার সঙ্গে এমনভাবে, সেই অনন্ত সত্তার সঙ্গে এমনভাবে সম্পৃক্ত হয়ে যাব। ওই যে বলছে যে পরশপাতর স্পর্শ করে দিলে আমিও সোনা হয়ে যাব, তখন লোহার তরবারির মতো ঘুরে বেড়াবো, কিন্তু আমার শরীর থেকে এমন ঔজ্জ্বল্য, এমন জ্যোতি বেরোতে থাকবে, আমার জীবনটা এমন মহিমান্বিত হবে, মানুষ দেখে আর আমার আমার থেকে হিংসা আশ্রয় করবে না, আমি যেন একটা অহিংস জীবন আপনাআপনি যাপন করব। তাকে চিন্তা করতে করতে, তাকে চিন্তা করতে করতে তার মতো হয়ে যাব। আগের দিন আমরা প্রজাপতির গল্প বলেছিলাম, গুটি পোকা নিজেকে বদ্ধ করে রাখে একটা জায়গার মধ্যে, সেই ভাবটিকে সাধন করে, ছোট্ট একটা জিনিস তার যখন ট্রান্সফরমেশন হয়ে যায়, যখন খুলে বেড়ায়, তখন সেই একটা জায়গায় বদ্ধ হওয়া জিনিসটা আকাশের মধ্যে উড়ে বেড়ানোর মতো যোগ্য হয়ে ওঠে, তার পাখায় নানা রকম রং হয়, সে জগতের সকলের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। কিন্তু যে গুটি পোকা যখন গুটিতে ঢোকে, সেই যে শুঁয়াপোকা, তাকে দেখলে মানুষ দুচ্ছাই করতে থাকে, তার থেকে দূরে থাকবার চেষ্টা করে, কিন্তু প্রজাপতিকে দেখলে তাকে গ্রহণ করার, আপন করবার ইচ্ছা হবে। তাই ঈশ্বরের রঙে নিজেকে রাঙাতে হবে, আমরা যদি না পারি প্রথমে তাহলে শ্রী ভগবানের সাহায্য নিতে হবে, তারপরে যদি যখন আমরা যোগ্য হয়ে উঠব তখন কোনো সাহায্য ছাড়াই আমরা শ্রী ভগবানের প্রতিনিধি হয়ে উঠতে পারব। যে চেষ্টা করবে তার প্রতি শ্রীরামকৃষ্ণের কৃপা জোরে পড়বে। ইচ্ছা থাকা চাই যে আমি চেষ্টা করব, ঠাকুরের সেই অ্যাডাল্ট গল্পের মতো, মা সকালে হাগা পেলে আমাকে ডেকে দেবে, মা বললেন বাবা হাগাই আমাকে তোমাকে তুলে দেবে। ডিজায়ার, ইচ্ছা, ভালো হওয়ার ইচ্ছাটা, ঈশ্বরকে পাওয়ার ইচ্ছাটা আমাদের ভেতরে জাগা চাই। ভগবানের কাছে প্রার্থনা সেই ইচ্ছা আমাদের ভেতর জাগুক, আমরা যেন সত্যি সত্যি তাকে দেখতে পাই এবং তুমি হতে হতে তুমি হয়ে যাওয়ার শক্তি অর্জন করতে পারি। আজকের মতো এই পর্যন্ত, আবার আগামী শনিবার আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থী হারিণী
त्रैलोक्यवासी नामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।